ধলেশ্বর এলাকায় রবিবার দলের নির্বাচনী সভায় উপস্থিত ছিলেন রাজ্যসভা সাংসদ বিপ্লব কুমার দেব এবং নয়বনে মালিপুর কেন্দ্রীয় বিজেপি প্রার্থী রাজীব ভট্টাচার্য। সভায় অন্যান্য বিশিষ্ট নেতাদের সঙ্গে উপস্থিত ছিল বিশাল সংখ্যক উন্নয়নকামী নারী পুরুষ এবং এলাকার বিশিষ্টজনেরা। নির্বাচনী সভায় বাম আমল এবং কংগ্রেস আমলের অপশাসনের রাজনীতিকে তীব্র আক্রমণ করেন বিপ্লব কুমার দেব। তিনি বলেন, 2018 সালে এই অপশাসন থেকে মুক্তি পেয়েছে রাজ্যের মানুষ। আমি যেটা বলি সঠিক বলি। 1980 থেকে 2005 পর্যন্ত কিডনি ব্যাংক ব্যবসা, মানুষকে তুলে নেওয়া যাওয়া, মানুষকে খুন করা, মহিলাদেরকে বলাৎকার করা, সারা ত্রিপুরা রাজ্যে দাঙ্গা করা, আশিস দাঙ্গা থেকে শুরু করে 2005 পর্যন্ত কত মানুষের প্রাণ গিয়েছে, বাঙালি হোক আর সে জনজাতি হোক, তার জন্য দোষী কারা? আজকে যারা গলাগলি করে ঘুরছে এরা হচ্ছে মূল দোষী। তখন বিপ্লব দেবের আবিষ্কার হয়নি না মানিক শাহর আবিষ্কার হয়েছে রাজনীতিতে, এরাই করেছে। আমরা তো তখন ছোট ছিলাম, আশির দাঙ্গার সময় বিপ্লব দেব কতটা বয়সের ছিল, আমরা সবাই ছোট ছিলাম। কিন্তু এই দুই রাজনৈতিক দল রাজনৈতিক স্বার্থ সিদ্ধির জন্য ত্রিপুরাকে 1980 থেকে 2005 পর্যন্ত লম্বা সময় ত্রিপুরাকে বরবাদ করে দিয়েছিল। আর 2018তে নরেন্দ্রভাই মোদীর নেতৃত্বে যখন সরকার এসছে, 2 বছর কোভিডে থাকার পরও আমরা ত্রিপুরাকে এক নতুন দিশা দিয়েছি। আজ ত্রিপুরা হাস বনেমালিপুর কেন্দ্রীয় বাম কংগ্রেস জোটের ছেলে মানুষের রাজনীতিকে তুমুল কটাক্ষ করে বিপ্লব কুমার দেব জানান, সচেতন এলাকার মানুষ এই অপরিণত রাজনীতিকে প্রত্যাখ্যান করে রাজীব ভট্টাচার্যকে বিপুল ভোটে জয়ী করবে। বিধায়ক ছিল, এবার যিনি রাজীব বাবুর সঙ্গে দাঁড়িয়েছেন কংগ্রেস থেকে, আদরণীয় গোপাল রায় মহোদয়, উনি আমার সঙ্গেও দাঁড়িয়েছিলেন, জামানত জব্দ হয়েছে, 1200 না 1300 ভোট পেয়েছিলেন, কত 800 ভোট পেয়েছিলেন। এবার আমার সঙ্গে যে আরেকজন দাঁড়িয়েছেন অমল চক্রবর্তী, এখন ওনাকে নিয়ে উনি প্রচার করেন, ওনাকে দেন, ওনাকে দেন, ওনাকে দেন, আবার উনি দাঁড়িয়েও গিয়েছিলেন, আবার মিতালি করে আবার উঠিয়েও নিয়েছেন। মানে ছেলে খেলা, আমি বনমালিপুর মানুষ, সুচিন্তিত, দূরদর্শী, নির্ণয় নিতে জানে, যে একবার দাঁড়িয়ে দাঁড়ায় আবার উইথড্র করে আবার বলে ওনাকে দেন। আর তার তো ঠিকানা নাই, আগে গিয়ে তাকে হসপিটালে ডাক্তার দেখাও, মাথাই ঠিক নাই, সকালবেলা আমাকে দাও, বিকালে বলে গোপাল রায়কে দাও, আর বিপ্লব দেব বলে রাজীব ভট্টাচার্যকে দাও। দলের দেবতুল্য কর্মকর্তাদের উৎসাহ আর মানুষের আশীর্বাদেই বিজেপি রাজ্যে পুনরায় সরকার গঠন করবে বলে ভাষণে জানান বিজেপি প্রার্থী রাজীব ভট্টাচার্য। সামনে বিশদভাবে তুলে ধরেছেন, আমি আমার সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে আমার আলোচনা শেষ করব। আপনারা অবগত আছেন যে আগামী 16ই ফেব্রুয়ারি আমাদের এই ত্রিপুরা রাজ্যের বিধানসভা নির্বাচন সংগঠিত হবে। এই নির্বাচনে ভারতীয় জনতা পার্টিকে কেন আপনারা ভোট দেবেন, তার জন্য আজকে আমরা এখানে সমবেত হয়েছি। আজকে আমাদের মনের মধ্যে আত্মবিশ্বাস রয়েছে, সৎসাহস রয়েছে যে ভারতীয় জনতা পার্টি সরকার 2018তে ত্রিপুরা রাজ্যে প্রতিষ্ঠার পর যে জনকল্যাণমুখী কর্মসূচি বাস্তবায়নে আমাদের এই সরকার যে কাজ করেছে তার নিরিখে দাঁড়িয়ে আমি বলতে পারি যে 2023 ভারতীয় জনতা পার্টি সরকার ত্রিপুরা রাজ্যে পুনঃপ্রতিষ্ঠা হবে। আর আমি রাজ্য সভাপতি হওয়ার পর থেকেই 60 আসনেই বিজেপি জিতবে বলে আত্মবিশ্বাসের সঙ্গে জানান প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।